this is Falanju Bhaiya and welcome in my prank call episode. আপনারা জানেন যে মানে সারা বিশ্বে এখন করোনা একটা মহামারী আকার ধারণ করেছে, মানে সবাই বাসায় আশা করে আপনারা বাসায় আছেন, তো বাসায় থেকে থেকে খুব বোরিং লাগতেছে, এই জন্য ভাবলাম যে একটা প্র্যাঙ্ক কল মানে ভিডিও বানানো যাক। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। এখন কল দিব আমাদের ফারহান আহমেদ মিরাজকে, তো চলুন। কল যাচ্ছে, সে বিজি মানুষ। হ্যাঁ মিরাজ, হ্যাঁ আমি তো বলছিলাম, তো আমি তো এই যে দারাজ থেকে বলছি, তোমার নামে একটা পার্সেল আসছিল। হ্যাঁ তোমার নামে একটা পার্সেল আসছে, সাইকেলের একটা পার্টস অর্ডার দিছিলা, তো টাকা দিয়ে নিয়ে যান। হাফ সাইকেলের একটা হাফ অর্ডার দিছিলা ভাই, এটা তো এটা কি ফারহান আহমেদ মিরাজ? ফারহান আহমেদ মিরাজ আপনার নামে আসছে ভাই। এখন ভাই আমরা এখন তুমি এসে এখন দেখা করে যাও, না টাকা দিয়ে ভাই নিয়ে যাও, এটা এখন এসে আটকে রয়েছে, তিন দিনের ভিতরে ভাই নিয়ে যেতে হবে। হ্যাঁ এখন আমরা তো এখন চলে আসছে ভাই, এখানে নাম ঠিকানা সব তো তোমার তোমার ইয়ে দিয়া। এখন ভাই কোম্পানি ভুল তো, এখন কোম্পানি ভুল হলে এখন তোমার তো এখানে আসতে হবে ভাই। ভাই এটা দায়িত্ব ভাই আমার না, এখন কোম্পানি যদি তোমার নামে কিছু করে ভাই সেটা আমরা কিছু জানি না, কারণ তোমার নামে ভাই আসছে, তুমি যে আমাদের মডার্ন মডেল কেটে দিছে ভাই, ভয় দিয়ে কেটে দিয়েছে। কল যাচ্ছে, ধরে নাকি ধর ধর। ওয়ালাইকুম সালাম জি কাউসার জি, আমি তো সাইকেল ইন্সপেক্টর থেকে বলছি, তোমার নামে কিছু পার্টস আসছে কুরিয়ারে, তুমি এই যে ম্যাক্সিস টায়ার অর্ডার দিছিলে দুইটা, তো ম্যাক্সিস টায়ার আসছে দুইটা, টাকা দিয়ে নিয়ে যাও। এখন ভাই তোমার নামে আসছে, এটা কি তোমার পার্সোনাল নাম্বার ভাই? তোমার নামে আসছে, তুমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসো, তিন দিন টাইম আছে, তুমি এসে দেখা করে যাও। এখন ভাই কিছু করার নাই, তোমার নামে তো আসছে ভাই, এখন তুমি যদি বলো যে অর্ডার দেই নাই তাহলে কি কেমন কেমন করে হবে? হ্যাঁ ভাই এটা তো চলে আসছে, এটা এখন ক্যান্সেল করবো কিভাবে? আচ্ছা ভাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি দেখো। আরে ও সত্যি সত্যি বিশ্বাস করে ফেলছে, মানে ওর নামে চলে আসছে। আরে কাহিনী, এখন অপোজিট একটা নাম্বারে কল দেবো, মানে স্মার্ট বয়ের এলাকায় থাকে তো স্মার্ট বয় নাম্বার দিলে তো শুনুন কল দেয়। রেকর্ডিং অন দাও। সালাম দিবা। আসসালামু আলাইকুম, কি কামল? আমি তোমার বড় ভাইয়ের সাথে থাকি, একটা ফ্রেন্ড বলছিলাম, তুমি নাকি বাসার থেকে চলে গেছো? আমি তোমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ড, তুমি কই আছো বলো, আমি গাড়ি নিয়ে আসতেছি।
আরে ভাই, আমি তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড, তুমি কই আছো সেটা কও। ভাই তুমি তো বাসায় নেই, আমি তো তোমার বাসায় বাসায় গেছিলাম। আমি কিন্তু তোমার বাসার সামনে আসতেছি। আরে ভাই, আমি তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড, নাম 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 বলা লাগবে না, তোমার বড় ভাই কল দিতে বললো তাই কল দিলাম। আরে ভাই, তুমি 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 কই আছো সেটা কও। আমি তোমার আমি গাড়ি নিয়ে আসতেছি, কই আছো তাড়াতাড়ি। বাসায় তো ভাই তুমি নাই, আমি তো তোমার বাসায়। তাইলে বেরো, বাসার নিচে দাঁড়িয়ে আছি, বেরো, বাসার সামনে আছি, বেরো। ভাই আমি তো তোমার বাসার সামনে। আচ্ছা আসো। আমি কি কব, দিলি দিলি তারপর দেখা যাবে না। আবার কল দিছে, তো চলো কলটা ধরি। হ্যালো ভাই, আমি তো এই বাসার নিচে বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম, এবার চলে আসছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি তো চালাকি, জানো না তুমি, তোমার ভাইয়ের সাথে থাকি। আর চিটারি মিটারি এইসব এইসব ফাপড় বাস বাদ দাও, বুঝছো ভদ্র। হ্যাঁ ভাই, আমি তো অলরেডি ভদ্র। মানে আবার কল দিল, দিয়া আবার কেটে দিল। দেখ সমস্যা নেই, আমরা এবার নেক্সট জনকে কল দিই। তো গাইজ, আমরা এখন আকিব ভাইকে কল দিছি, তো দেখি ওনার সাথে কথা বলে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আমি তো ভাই আপনার একটা সাবস্ক্রাইবার বলছিলাম। আমার বাসা তো ভাই চুয়াডাঙ্গা। জি ভাই, ভাই আমি তো ভাই আপনার খুব বড় ফ্যান ভাই। ভাই ভাই আমি ভাই আপনার সাথে ভাই একটু দেখা করতে চাই ভাই। আমি ভাই আপনার সব ভিডিও দেখি ভাই। হ্যাঁ ভাই, একটু ভাই একটু একটু দেখা করেন ভাই। দেখা না করলে হয় না? না ভাই ভাই প্লিজ ভাই, আমি ভাই আপনার খুব বড় ফ্যান ভাই। কত বড় ফ্যান? ভাই মানে সেই আমি ভাই আপনার একদম মানে এ টু জেড সব কয়টা ভাই ভিডিও দেখি। সেই ভাই আপনার যখন 100 সাবস্ক্রাইবার তখন তো ভাই আমি ভাই আপনার সাবস্ক্রাইবার হয়ে রইছি। ও আচ্ছা, তা লাস্ট ভিডিও আপলোড করেছি বললাম তো। লাস্টে ভাই ওই যে ইশের ওই যে সিটির ইশির একটা ভিডিও ছাড়লেন ভাই। ভাই মানে এই কয়েকদিন ভাই ফোনে নেট নেই তো, লকডাউন তো, এই জন্য মনে করেন দেখতে পাচ্ছি না। তা ভাই ভাই একটু দেখা করতেন ভাই। মায়ের খেয়ে নিবেন ওই সমস্যা না, আপনি ভাই একটু দেখা করেন ভাই। আপনার মানে বাড়িয়ে কিন্তু হবে আরে, কিন্তু পুলিশ যেভাবে নেমেছে আর্মি নেমেছে বেশে মানে আমরা খেয়ে ফেলবো রে বেশে। ভাই ভাই আমি ভাই আপনার সাথে দেখা করবো ভাই। আমার দেখা করার সবাই নেই ভাই, আমিও মায়ের খেতে পারবো না, আপনি জানি আপনি একলা খেয়ে আছেন। আচ্ছা ভাই কোন জায়গায় আসছে ভাই, আপনি কোন ভাই আপনার সেফ জায়গায় ভাই আমি আসছি। তোমার কন্ট্রোলটা ফিনান্সিয়াল লাগবে। ভাই ভাই কি করে
এতো দীপ্ত, এ কি দীপ্ত? কিছু কম সাবস্ক্রাইবার উদ্দেশ্যে যারা ঘরে আছেন সবার উদ্দেশ্যে বলি যে দীপ্তকে সবাই আনসাবস্ক্রাইব করেন। তাহলে ভাই আমার ভিডিওটা একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিতে কন ভাই। ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। হ্যাঁ লকডাউন শেষে দেখা হচ্ছে কালকে। আচ্ছা ভাই আমি আপনার ভাই ভিডিও শেষ করে কল দিচ্ছি। আচ্ছা ভাই মানে সিনে ফেললো কি করে আমি বুঝলাম না। বুঝতে হবে ভাইয়ের সাথে মানে সবসময় থাকি তো ভাই একদম ছোট ভাই হিসেবে মানে হয়তো সিনে ফেলেছে এই জন্য। এখন আর একজনকে কল দেবো তো এখন আমরা কল দিব ফায়স ফয়সাল ভাইকে, উনি আর একজন ইউটিউবার মানে সিনেমেটোগ্রাফি করে তো কল দিই। শব্দ করিস নে হ্যালো আসসালামু আলাইকুম ফায়স ফয়সাল ভাইয়া। হ্যাঁ আমি ভাই আপনার একজন সাবস্ক্রাইবার বলতেছিলাম। লাউড দাও ভাই। ভালো আছেন ভাই? জি ভাই আমি একটা ভাই ছবি তুলতে চাইছিলাম। মানে ভাই আমার মানে একটু ছবি টবি তুলতাম ভাই, আপনি যদি একটু তুলে দিতেন ভাই। ভাই ভাই তুলতেই হবে ভাই, কিছু করার নেই ভাই। ভাই তাহলে ভাই আমি তো ভাই কারো পাচ্ছি না ভাই, আমার তো ছবি আমার এজেন্সি তুলতে হবে ভাই। ভাই আমি ভাই আপনার সাবস্ক্রাইবার এত বড়, আমি ভাই আপনার খুব বড় ফ্যান ভাই, একটু ভাই হেল্প করেন ভাই প্লিজ ভাই। ভাই আমি কিন্তু বায়ান ভাই আপনার সাবস্ক্রাইবার ভাই। ভাই ভাই দেখেন না ভাই একটু ছবি টবি যদি তোলা যায় ভাই। ভাই একদিন ভাই পুলিশে টাওয়ার খালি তো ভাই আমার দুই ভাই খাবান একসাথে নাকি ভাই। ভাই প্লিজ ভাই তালি ভাই এখন কি করা ভাই? তো ভাই আপনি কি ভিডিও টিডিও কিছু ছাড়বেন না ভাই? আমি ভাই আপনার যে এত ভালোবাসি ভাই আমরা আপনার ভাই, আপনি যদি ভাই এরকম করেন ভাই আমি তো ভাই আপনার জীবন দিতে বলতেছি না ভাই একটু। তো ভাই শোনেন মেন কথা আসি, আমি ভাই দীপ্ত আপনার সাথে এতক্ষণ প্র্যাঙ্ক চলতেছিল এই যে ভাই এখন করলে তো হবে না ভাই। তাহলে ভাই এই যে আমার সাবস্ক্রাইবার কয়টা দেখতেছি আপনি কিছু কয়ে দেন। আবার এটা লাইক করে দিতকন, আপনি বড় ইউটিউবার আপনার কাছ থেকে ভাই আমরা শিখবো। আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন, ভিডিও শেষ করে কল দিচ্ছি। আচ্ছা হ্যাঁ মানে সবার কাছে কল দেওয়া শেষ, মানে আমরা যে কয়জনকে দিতে চাইছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে
সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি মানে খুব ভালো লাগে তাহলে একটা হালকা করে একটা শেয়ার দিয়ে দিবেন আপনার বিএফ জিএফ এক্স ওয়াই জেড যারা আছে সবার কাছে। থ্যাংকস ফর ওয়াচিং।